অক্সিজেন, একটু প্রাণ ভরে শ্বাস, তাহলেই বেঁচে যেতে পারে কয়েক হাজার প্রাণ। করোনার দ্বিতীয় ঢেউয়ে শুধুমাত্র অক্সিজেনের অভাবে বহু রোগীর প্রাণ গেছে বলে অভিযোগ। তৃতীয় ঢেউয়ে যাতে সহজে এই সংকটের মোকাবিলা করা যায়, তার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে সোনারপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস, লিভার ফাউন্ডেশন সূত্রে খবর। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে হাসপাতালের মধ্যে নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরি করেছে তারা। বৃহস্পতিবার বিকেলে আমেরিকা থেকে ভার্চুয়াল মাধ্যমে প্ল্যান্টের উদ্বোধন করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তৃতীয় প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টাটাতে এই একটা একটা জিনিস বিশেষত আজকের পরিপ্রেক্ষিতে দরকার ছিল। এইবার একটা নতুন অধ্যায় শুরু হলো, আমি সেই নতুন অধ্যায়ের অধ্যায়ের সূচনায় থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং সুখী। হাসপাতালের নিজস্ব অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তি। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা হঠাৎ করেই অক্সিজেন সুরক্ষার প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেছিলাম। তার থেকে শিক্ষা নিয়েই দেশের বিভিন্ন জায়গায় এবং আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় অক্সিজেন সুরক্ষার ভিত্তিভূমি হিসাবে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হয়। অক্সিজেনের প্রয়োজনীয়তা এই হাসপাতালে শুধু নয়, এই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল অক্সিজেনের প্রয়োজনীয়তা যদি হঠাৎ করেও বেড়ে যায়, তাহলেও সেটা সামাল দেওয়ার ক্ষেত্রে সরকারের যে সামগ্রিক উদ্যোগ, সেই উদ্যোগে সহায়তা করা যাবে। হাসপাতাল সূত্রে খবর, সংকটের মুহূর্তে অন্য হাসপাতালগুলিতেও অক্সিজেনের যোগান দেবে সংস্থা। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।